ইউয়ার্স ফোন হ্যাক করা ব্যাপারটা এখন খুব সাধারণ একটা ব্যাপার হয়ে গিয়েছে, কারণ অসংখ্য হ্যাকার নেটে বসে রয়েছে আপনার ফোনটাকে হ্যাক করার জন্য। কারণ যদি হ্যাকাররা আপনার ফোনটা হ্যাক করতে পারে, তাহলে সমস্ত তথ্য কিন্তু তারা হাতিয়ে নিতে পারছে। বিশেষ করে আপনার জিমেল অ্যাড্রেসটা যদি তারা হাতিয়ে নিতে পারে, তাহলে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেল, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেক কিছুই তারা কিন্তু হ্যাক করে নিয়ে চলে যাবে এবং আপনি প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হবেন। তাই আমি মনে করি এই ব্যাপারটাতে সবারই খুব সতর্ক হওয়া উচিত। তো এই ভিডিওটা তৈরি করার প্রয়োজন আমি মনে করছি এই জন্য যে খুব অল্প সময়ের জন্য আমার কাছে মনে হয়েছিল যে আমার ফোনটা হ্যাক হয়ে গেছে, আমি খুব দ্রুত 10-15 মিনিটের মধ্যে আমি আমার জিমেল অ্যাড্রেসটা, অ্যাড্রেসের যে পাসওয়ার্ড বা আমার ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ড সেটা চেঞ্জ করেছি এবং কিছু সতর্কমূলক ব্যবস্থা নেওয়ার ফলে হ্যাকারের আক্রমণ থেকে আমি আপাত দৃষ্টিতে রক্ষা পেয়েছি। তাই এই ব্যাপারটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। সবার প্রথম যে জিনিসটা জানা দরকার যে আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা, সেই ব্যাপারে কিছু সাধারণ তথ্য জানা দরকার যা দিয়ে আপনারা চেক করবেন যে আপনাদের ফোনটা হ্যাক হয়েছে কিনা। তো যাই হোক ভিউয়ার্স, তো আমি এখন স্ক্রিনে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাই এবং সেই পদ্ধতি অনুসরণ করে আপনি চেক করে নিন যে আপনার ফোনটা, আপাত দৃষ্টিতে চেক করে নিন যে আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের মোবাইল ফোনে চলে যাবেন মোবাইল স্ক্রিনে, তারপর কিপ্যাড থেকে আপনারা টাইপ করবেন *#21# এরপরে ডায়াল করবেন। তো ডায়াল করার পরে আপনাদের একটা মেসেজ আসবে, সেটা হচ্ছে যে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি, ভয়েস নট ফরওয়ার্ডেড, মানে আপনি যে কথাবার্তা বলছেন, যে কলে বিভিন্ন মানুষের সঙ্গে যে কথা বলছেন সেই কলটা আসলে কেউ হ্যাক করেনি বা ফরওয়ার্ড হয়নি, এবং সিনক্রোনাইজিংয়ের মধ্যে লেখা আছে নট ফরওয়ার্ডেড। সো আপনি আপাত দৃষ্টিতে কিছুটা প্রশান্তির নিঃশ্বাস ফেলতে পারেন, যাই হোক এখান থেকে আমি গেলাম। এরপরে আরেকটাভাবে আপনি চেক করবেন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কী হয়, আপনারা সবাই জানেন যে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে একটা মাস্টার জিমেল অ্যাড্রেস ইউজ করা হয় যা দিয়ে পুরো ফোনটাকে কিন্তু সেট আপ করা হয়। তো আপনার জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড যদি কারোর কাছে থাকে তাহলে কিন্তু পুরো ফোনই বলতে পারেন যে এক অর্থে তারা কন্ট্রোল করে নিল তার ফোনটা। যদি সে জিমেল অ্যাড্রেস দিয়ে যদি রিসেট করে নেয় তাহলে কিন্তু সে আপনার মতো করে আপনার ফোনটা ব্যবহার করতে পারবে, মানে তার ফোনটা। তো সেই জন্য আপনি দেখে নিতে পারেন যে আপনার যে জিমেল অ্যাড্রেস, সেই জিমেলের অ্যাড্রেসের এগেনস্টে কয়টা ফোন আসলে ইউজ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন যে আপনার যে ফোনটা সেই ফোনটা রেখে বাকি যে ফোনগুলো সেগুলো আপনি সাইন আউট করে বের হয়ে যাবেন এবং সাথে সাথে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। তো সেই প্রক্রিয়াটা আমি একটু আপনাকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমেই আপনি ব্রাউজারে চলে যান, আমিও চলে যাচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারে, এবং এখান থেকে আমি চলে যাচ্ছি google.com-এ। google.com-এ যাওয়ার পরে এখান থেকে আমি এন্টার করলাম। তো এখানে দেখেন খেয়াল করে যে google.com-এ আসার পরে আমরা এরকম একটা আসলাম, তারপরে দেখেন এখানে আপনার অনেকগুলো ডটের একটা আইকন রয়েছে, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করলে দেখেন গুগলের সমস্ত সার্ভিসগুলো আসতেছে, এর মধ্যে এখানে এই কর্নারে রয়েছে অ্যাকাউন্ট ট্যাব। তো এই অ্যাকাউন্ট ট্যাবটাতে আমি এখন ক্লিক করছি। তো অ্যাকাউন্ট ট্যাবটাতে ক্লিক করার পরে দেখেন যে এরকম একটা আপনার উইন্ডো চালু হলো। তো এখন এখান থেকে দেখেন পার্সোনাল ইনফো, ডাটা পার্সোনালাইজেশন, এরকম বেশ কিছু জিনিস রয়েছে। আমি একটু এদিকে স্ক্রল করে সিকিউরিটি এই লেখাটাতে আমি এখন একটু ক্লিক করছি। তো ক্লিক করার পরে আপনারা খেয়াল করে দেখেন যে নিচের দিকে আমরা একটু আসি। নিচের দিকে আসলে দেখেন ভিউয়ার্স, সরি আমি একটু দেখাই, এখানে দেখেন ভিউয়ার্স একটা লেখা রয়েছে যে গ্যালাক্সি M31 বাংলাদেশ, দিস ডিভাইস, ইউর ডিভাইসেস, ইউ আর কারেন্টলি সাইনড ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট অন দিস ডিভাইসেস। দেখেন আমি এই ডিভাইসটাতে সাইন ইন করে রয়েছি এবং এখানে একটা ডিভাইসই শো করছে। তো এবং আটটা ডিভাইসে আমি সাইন ইন করে রয়েছি, সেটা হচ্ছে উইন্ডোজ বাংলাদেশ 7:38 PM-এ এটা সাইন ইন করা হয়েছে। দুটো ডিভাইসের বাইরে আর কোনো ডিভাইস কিন্তু এখানে শো করছে না। যদি অন্য কোনো ডিভাইস এখানে থাকতো তাহলে কিন্তু আপনি এখান থেকে সহজেই বুঝে যেতেন যে আপনার আপনার অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অন্য কেউ অন্য কোনো ডিভাইস ইউজ করছে, এবং আপনি ইচ্ছা করলে এখান থেকে নিজে সাইন আউট করে বের হয়ে যেতে পারতেন। এবং সাথে সাথে জিমেল অ্যাকাউন্টটা যদি আপনি চেঞ্জ করে ফেলতে পারেন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, তাহলে কিন্তু সেই ডিভাইসটা আর কেউ কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা দিয়ে ইউজ করতে পারবে না।
তো দ্যাটস অল ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের টিপস এবং ট্রিক্স। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি, খোদা হাফেজ, বাই বাই, টাটা।